আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স বর্তমান সময়ে কবুতরে ঠান্ডা লাগতেছে এর আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম সেই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে রেসার কবুতরের গরম রাখতে রেসার কবুতরের চাঙ্গা রাখতে আমরা কি করতে পারি সেই ভিডিওর মধ্যে আমি আলোচনা করছিলাম ডিটেলস সো এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি কবুতর ঠান্ডা লেগেই যায় সেক্ষেত্রে আমরা কোন মেডিসিনটা ইউজ করবো কারণ অনেকে আপনারা আমাকে ফোন দিছিলেন এবং বলছিলেন যে ভাইয়া কবুতরে ঠান্ডা লেগে গেছে এক্ষেত্রে আমরা কোন মেডিসিনটা ইউজ করতে পারি যদি একটু জানাতেন সো এই বিষয়টা নিয়ে বর্তমান ভিডিও করা খুবই জরুরি মনে করেছি এজন্য মূলত আজকের এই ভিডিওটি আমার হাতে দেখতে পারছেন অক্সিভেট প্রতি লিটারে এক গ্রাম করে যদি আপনারা এটা দেন এক থেকে তিন দিন দেখবেন যে এই তিন দিনের মধ্যে আপনাদের কবুতরগুলা সুস্থ হয়ে গেছে তবে খেয়াল রাখতে হবে এক গ্রামের বেশি কিন্তু দেওয়া যাবে না লিটারে যদি আপনারা এক গ্রামের বেশি দেন আর যদি এক থেকে তিন দিন কন্টিনিউ করেন সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলা টাল হয়ে যাওয়ার চান্স থাকবে টাল মানে কবুতরে ঘাড় ব্যাকা হয়ে যায় কবুতরগুলা ঠিকভাবে তারা ঘাড় সোজা করতে পারে না সো যদি আপনারা ওভার ডোজ দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে এখন নতুন ফ্রেন্সিয়ারা যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে তিনি মনে করেন যে কবুতরে যেহেতু ঠান্ডা লেগেই গেছে আমি একদিনের মধ্যে কাজ পাইতে চাই সো এক মধ্যে উনি যখন ফলাফল চান সেক্ষেত্রে ডোজটা একটু যখন বাড়িয়ে দেয় তখন কিন্তু লবটের প্রায় প্রত্যেকটা কবুতর তার কিন্তু ঘাড় বাঁকা হয়ে যায় কবুতরগুলা কিন্তু টাল হয়ে যায় যদি আমি এক কথাই বলি ঠান্ডার ওষুধ কবুতরের জন্য ডেঞ্জারাস এজন্য কবুতরে যাতে ঠান্ডা না লাগে এর আগে থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে দেখতে পাচ্ছেন যে কবুতরের যে আমার যে ঘরটা রয়েছে এই ঘরের চারিপাশে কিন্তু আগলা সো এইভাবে যদি আমি আরও কিছুদিন কন্টিনিউ করি সেক্ষেত্রে কিন্তু আমার কবুতরগুলা ঠান্ডায় এফেক্ট হয়ে যাবে সো আপনারা দিতে পারেন লিটারে এক গ্রাম করে দিবেন এক থেকে তিন দিন দেখবেন যে এই তিন দিনের মধ্যে আপনাদের কবুতরগুলা সুস্থ হয়ে গেছে ছয় ঘন্টার বেশি ওষুধের পানি রাখা যাবে না সো ভিওর্স আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব কর আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ